আসসালামু আলাইকুম রূপা, স্বপ্ন বিলাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সবাই মিলে চট্টগ্রাম সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছি, আর সমুদ্র সৈকত নিয়ে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন, আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর গল্পটা শুনবেন। এক গ্রামের ধারে কবেকার পুরানো এক পাকতুয়ার ফাটলের মধ্যে কোনো ব্যাং তার পরিবার নিয়ে থাকত। গ্রামের মেয়েরা সেখানে পানি নিতে আসত, যেসব কথাবার্তা বলতো ভোলা ব্যাং ছেলে মেয়েদের সেই সব কথা বুঝিয়ে দিত। আর ছেলে মেয়েরা ভাবত, ইস বাবা কতই না জানে। একদিন সেই সব মেয়েরা সমুদ্রের কথা বলতেছিল, তখন ব্যাং এর ছানারা শুনে ফেলল। তখন তারা বাবাকে বলল, বাবা সমুদ্র কাকে বলে? ব্যাং অনেক ভেবে বলল, সমুদ্র সে একরকম ভয়ানক বড় হয়। তখন একটা ছানা বলল, ওই মেয়েরা যে বলছিল সমুদ্র খুবরের মধ্যে অনেক পানি থাকে, আর লোকেরা সাঁতার কেটে তা পার হতে পারে না। তখন কোলা ব্যাং মুশকিলে পড়ল। সে তখন চিন্তা করল, আমি গাছপালা দেখেছি, বাড়িঘর দেখেছি, কুকুর ঘটি বাটি নানা রকম জিনিসপত্র দেখেছি, আর ছেলেবেলায় অনেক রকম জিনিসের গল্প শুনেছি, কিন্তু সমুদ্রের গল্প তো কোনো দিন শুনিনি। তখন সে ভাবল, সমুদ্রের কথা একটু খোঁজ করে দেখতে হবে। পরদিন সকালে উঠেই সেই কথা সেই কাজ। কোলা ব্যাং তার ছাতা পুটলি নিয়ে বলল, আমি সমুদ্রের সন্ধান করতে যাচ্ছি। তার বউ কত কাঁদল। কোলা ব্যাং বলল, আমাকে বাধা দিও না, আমি যদি সমুদ্রের সন্ধানে যাই তাহলে আমার অনেক জ্ঞান লাভ হবে। এই বলে পাতকুয়ো থেকে উঠে একটা মাঠের দিকে চলল। ব্যাং বাইরে এসেই দেখে মানুষ কুকুর গরু তারা কেউ তার মতো লাফিয়ে লাফিয়ে চলে না। তাই দেখে সে ভাবল, লাফিয়ে চললে আমাকে সবাই বেকুব ভাববে। এই ভেবে সে হেঁটে হেঁটে চলতে লাগল। যদুবা তার একটু কষ্ট হচ্ছে, কিন্তু ওয়ামন করে চলা তার অসম্ভব নেই। খানিক এগিয়ে তার ভারী পরিশ্রম বোধ হলো। মাঠের ওপরে কিন্তু আরেকটা গ্রাম আছে। সেই গ্রামে এক গর্তের মধ্যে এক মেটে ব্যাং বাস করে। সেই মেটে ব্যাং ও সমুদ্রের কথা শুনেছে। তাদের মধ্যে একজন সমুদ্রের খোঁজে যাচ্ছে। যেতে যেতে দুই ব্যাঙের দেখা হলো। কোলা ব্যাং বলল, আমি কোলা ব্যাং বলল, আমি পাতকুয়ার কোলা ব্যাং যাচ্ছি সমুদ্রে। মেটে ব্যাং বলল, আমি মেটে ব্যাং, আমিও যাচ্ছি সমুদ্রে। তাই শুনে দুই ব্যাঙের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হলো। আর কি ফুর্তি! তখন তারা দুজনেই আবার হাঁটা শুরু করলো। যেতে যেতে বড় একটা ঢিবি দেখতে পেল। তখন মেটো ব্যাং বলল, ওই ঢিবির উপরে উঠে দেখি সমুদ্র কেমন। তারা দুজনেই অনেক কষ্ট করে ওই ঢিবির উপরে উঠল। উঠে যা দেখল, দেখে তো পুরোই অবাক। আরে দুসাই, এ কেমন, এরকম তো ঢের কত দেখেছি, আবার বাড়ির কাছেই তো এমন অনেক আছে। কোলা ব্যাং বলল, তাই তো, আমি তো ছেলেবেলায় থেকে এরকম কত দেখেছি। দূর সাই, আবার মিশামিশি হেঁটে
মরলাম। তখন তারা দুজনেই ভারী বিরক্ত হয়ে বাড়ি ফিরে গেল। কোলা ব্যাং তার ছানাদের বলল, সমুদ্র টুমুদ্র কিছুই নেই, এসব মিছে কথা, আমারে আর জ্বালাস না। গল্প বলতে বলতে তো সন্ধ্যেই হয়ে গেল, এখন গল্প টল্প বাদ, এখন আমরা যা করতেছি আপনাদের সাথে একটু বল। আমাদের সাথে তিনটে বাসা আছে, তো ওরা একটু বলল ঘোড়ায় উঠবো, তাই ওদের একটু ঘোড়ায় উঠালাম। তখন ওরা ঘোড়ায় উঠলো, ঘোড়ায় একটু চড়ি টড়ি এসলো, আসার পরে আছে খুবই হাসি খুশি ছিল। থাকার পরে এখন আমার ছেলেটা খুব কান্নাকাটি করতেছে, আমি বললাম যে হচ্ছে আবু কি হয়েছে, তুমি ঘোড়ায় উঠতেছে গেছো, তুমি আবার কান্নাকাটি করতেছো কেন, তুমি তো সাহসী না। তখন ও বললো যে আমু ঘোড়া পিছন দিক থেকে লাথি মেরিছে। তা আমি বললাম ঘোড়া আবার পিছন দিক থেকে লাথি মারে না কি, ঘোড়া একটু কাইট হয়েছে তাই তুমি ভয় পাচ্ছ, ইয়ে আবার কোন ধরনের কথা যে ঘোড়া আবার পিছন দিক থেকে লাথি মারে। তাই বললে আবার একটু নাচানাচি করলো, হাসাহাসি করলাম এই আর কি। তারপরে আমরা এই ঘোরাঘুরি করতেছি, আর পতেঙ্গায় যারা আসবেন এরকম ঘোরাঘুরি করবেন, পতেঙ্গা জায়গাটা অনেক সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা, আর আগের থেকে তো এখন অনেক সুন্দর হয়েছে পতেঙ্গাটা। এই ঘোড়ার গাড়ি যাচ্ছে, ভাবলাম যে ঘোড়ার গাড়িতে উঠবো, তো ফাঁকা ছিল না ওই জন্য আর উঠতে পারিনি, পরের বার যেই আবার উঠবো। অনেক সুন্দর জায়গা, এই যে কক্সবাজারের মতো বলি চলে, যে এটা একটা গরিবের কক্সবাজার, ও কক্সবাজারে যা যা পাওয়া যায় অধিকাংশ এখানেও তাই তাই পাওয়া যায়। এই যে দেখেন ওই শামুকের জিনিসপত্র আছে, নৌকা অনেক কিছু আছে এখানে, শোপিস আছে, ভালো ভালো জিনিস আছে। এই আমরা একটু দেখতেছি যে কেনা কি কিনতে পারি, কেনাকাটা করতে পারি কি না, কসমেটিক্স আছে, তারপরে আচার আছে, কক্সবাজারে যে আচারগুলো পাওয়া যায় সেই আচারগুলো আছে, আমরাও কিছু আচার কিনছি, আচারগুলো অনেক মজা, সব কিছুই পাওয়া যায় এখানে। যারা কক্সবাজারে যাইতে পারবেন না তারা এইখানে এসে কক্সবাজারের এটা ইয়ে করবেন, যে আমরা মনে মনে ভাববো যে এইটাই আমরা কক্সবাজারে আইছি। এই কিছু কসমেটিক দেখতেছি যে যদি পছন্দ হয় তাহলে নেবো, এই কতগুলো আছে, বাচ্চাদের পুতুল আছে, মানে এখানে অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছুই আছে। আর রাত্রির অনেক সুন্দর, রাত্রি অনেক ভালোই লাগে, এখানে খেলনাও আছে, বাচ্চাদের খেলনাও চড়ালাম কিছু। এই যে দেখেন বাচ্চারা খেলনায় উঠেছে, এ যতবার দেখে ততবারই উঠতে চায়, বাচ্চারা তো এমনই হয়। ওই যে দেখেন একটা রোবট আছে, হাসি নাই কিছুই নাই, মানে একভাবেই বসে আছে, যে আমরা আরো বলাবলি করতেছি যে ও রোবট, আমাদের সাথে একজনকে রোবট নিয়ে আইছি। আমরা খাওয়া দাওয়াও করলাম, খাওয়া দাওয়া শেষ করে বাড়ি আসতেছি, আল্লাহ হাফেজ।